আজকের ক্লাসটি শুরু করছি। আমার আজকের ক্লাসটির বিষয় নাউন। আজকের ক্লাসটি আমি নাউন সম্পর্কে উপস্থাপন করব। আমার আজকের বিষয়টি নাউন বা বিশেষণ। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে নাউন এর উৎপত্তি কথা থেকে। আপনারা অনেকেই জানেন যে নাউন এর উৎপত্তি পার্টস অফ স্পিচ থেকে। তাহলে প্রথমেই সংক্ষেপে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ কাকে বলে। বন্ধুরা, যে সকল ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়, প্রত্যেকটি সেন্টেন্সকেই, প্রত্যেকটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ আট প্রকার, কিন্তু এই আট প্রকার পার্টস অফ স্পিচকে সব মিলিয়ে 87 প্রকারে পাওয়া যায়। আমি এই 87 প্রকার পার্টস অফ স্পিচ আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ পর্যায়ক্রমে। আজকের প্রথম পার্টস অফ স্পিচ আট প্রকারের প্রথম প্রকারটি নাউন। আমি নাউন নিয়ে কিছু কথা বলবো। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব নাউন কাকে বলে এবং নাউন কত প্রকার ও কী কী। বাংলা অর্থসহ সংজ্ঞা দিন এবং উদাহরণ দিন। তো বন্ধুরা, এই প্রশ্নটির বিস্তারিত আলোচনা আজকে আমি করব। তো প্রথমে আমরা জেনে নেব যে সকল ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি অথবা অবস্থা অথবা কোনো গুণের নাম বোঝায়, সে সকল শব্দকে সাধারণত নাউন হিসাবে ধরে নেওয়া হয়। তো বন্ধুরা, আসলে নাউন একটি ব্যাপক বিষয়, কারণ সৃষ্টিকর্তা নিজেই একটি নাউন। স্রষ্টা হতে শুরু করে স্রষ্টার সৃষ্টি যাবতীয় কিছুই সাধারণত নাউনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, কেবলমাত্র স্রষ্টার সৃষ্টি নয়, মানব সৃষ্ট যে বস্তু বা বিষয় বা ঘটনা ইত্যাদি এগুলো রয়েছে, এগুলো নাউনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা সাধারণত আমাদের ছেলেমেয়েদেরকে বলে থাকি কোনো কিছুর নামকেই নাউন বলে। আসলে নাউন বলতে বিস্তারিত এই বিষয়গুলোকে বোঝায়। এছাড়া ইংরেজিতে যারা নাউন গঠন করতে চান অথবা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের প্রিফিক্স এবং সাফিক্স অংশটি রয়েছে, তারা খুব সহজেই ইংরেজিতে নাউন গঠন করতে পারেন। বন্ধুরা, কোনো শব্দের শেষে যদি আমরা এসএইচআইপি, টিআইওএন, এসআইওএন, আইওএন, এনইএস, এমইএনটি, টিওয়াই, ওয়াই, আইটিওয়াই, আইএসএম, সিওয়াই, ইএন, সিই, ডিওএম, ডোম, অ্যান্ড এইচডব্লিউডি, হুড, এই ধরনের শব্দগুলো আমরা যদি ব্যবহার করি বা এই শব্দগুলো যদি আমরা কোনো শব্দের সাথে যোগ করি তাহলে সেটি নাউন হয়ে যায়। যেমন মাদার, মাদারশিপ, ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, চাইল্ড, চাইল্ডহুড, এভাবে আপনারা নাউন গঠন করবেন। তো বন্ধুরা, আজকে আসলে আমার আলোচনার বিষয় হলো নাউন। নাউন মূলত পাঁচ প্রকার, এর বাইরেও আরও দুই প্রকার রয়েছে, সে দুটি হলো কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো আজকে আমি মূলত বেসিক যে পাঁচ প্রকার নাউন রয়েছে এই পাঁচ প্রকার নাউন নিয়েই কথা বলবো। বন্ধুরা, প্রথমেই জেনে নেব প্রপার নাউন। প্রপার নাউন অর্থ ব্যক্তিবাচক বিশেষ্য, কোনো ব্যক্তির নামকে যদি বোঝায়, কোনো বস্তুর নাম বোঝায়, তবেই সেটি প্রপার নাউন হয়ে থাকে। যেমন সাদিয়া, একজন ব্যক্তির নাম। নাম্বার টু কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম না বুঝিয়ে সাধারণ কোনো নাম যদি
বোঝায় তবেই সেটি কমন নাউন হয়। যেমন বয়, স্টুডেন্ট, টিচার ইত্যাদি। বন্ধুরা, নাম্বার থ্রি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান এগুলোকে পৃথকভাবে না বুঝিয়ে পুরো জাতিকে অথবা গোটা জাতিটাকে অথবা তার সমষ্টিকে যদি বোঝায় তবে সেটি কালেকটিভ সেন্টেন্স বা সমষ্টিবাচক নাউন হয়ে থাকে। বন্ধুরা, নাম্বার ফোর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন অর্থ বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ এই নাউনটি দ্বারা সাধারণত কোনো পদার্থের নাম বোঝায়। যেমন সুগার, ওয়েল, ওয়াটার ইত্যাদি। অর্থাৎ যে বিষয়গুলো সাধারণত, যে বস্তুগুলো আমরা সাধারণত গণনা করতে পারি না কিন্তু পরিমাণ দ্বারা আমরা বুঝে নেই, যে এক কেজি বা দু কেজি ইত্যাদি, সেই ধরনের নাউনগুলোকেই ম্যাটেরিয়াল নাউন বলে। তো বন্ধুরা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ গুণবাচক বিশেষ্য। আমরা সাধারণত প্রতিটি মানুষের মধ্যেই গুণ থাকে, দোষ থাকে, অবস্থা ইত্যাদি, এগুলো যখন বোঝায় তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে চেনার আরও একটি সহজ পদ্ধতি, সাধারণত যে বিষয়গুলো চোখে দেখা যায় না আমরা অনুভব করে বুঝে নেই সেগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন হ্যাপিনেস, কাইন্ডনেস, অনেস্টি, এডুকেশন ইত্যাদি। কালেকটিভ নাউন কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও আপনাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।